মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আর মাত্র দুদিন বাদেই দেশ জুড়ে পালিত হবে মুসলিমদের পবিত্র ঈদ ঈদুল ফিতর। তার আগে শেষ মুহূর্তে হাতে বানানো সেমাই তৈরিতে ব্যস্ত শুরু করেছে কুচবিহার জেলার বিভিন্ন গ্রামের সাথে সাথে দিনাটা মহকুমার বিভিন্ন গ্রামের গৃহবধূরা। বাজারে রকমারি লাচ্চা সেমাই থাকলেও সেই সেমাই না কিনে হাতে তৈরি সেমাই তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রাম বাংলার নারীরা। হাতে সেমাই বানানোর মেশিনে নির্দিষ্ট পরিমাণ আটার কাওয়া রেখে হাত দিয়ে ঠেলে ঠেলে সেমাই তৈরি করছেন গ্রাম বাংলার নারীরা, তাতে যোগান দিচ্ছেন ঘরের ছেলেরাও। তেমনই চিত্র দেখা গেল কুচবিহার জেলার বিভিন্ন গ্রামের বাড়িগুলিতে। তারা কেউ গমের আটা, কেউ বা ময়দা দিয়ে স্বাভাবিক পরিমাণ জল মিশিয়ে আটা মাখিয়ে কাওয়া তৈরি করে সেই হাতল যন্ত্রের মুখ ধরে ঠুসে দিচ্ছেন। এরপরে কিছুক্ষণের মধ্যে সেই সেমাই মেশিনের ভিতর থেকে বেরিয়ে আসে, এরপর সেই সেমাই ছেড়ে রোদে শুকাতে দিচ্ছেন। হাসিনা খাতুন হানিফ মল্লিক বলেন, বাজারে কেনা সেমাইয়ের পাশাপাশি আমরা ঐতিহ্য মেনে হাতে বানানো সেমাই তৈরি করে উৎসব পালন করি, তাই প্রত্যেকটি পরিবারে আজও এই রীতি প্রচলিত। বছরে আমাদের দুবার উৎসব হয়, একটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতরে অনেক আনন্দ করি আর আমরা প্রত্যেক বছরই হাতে সেমাই বানাই। এই সেমাই আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দেই। হাতে বানা সেমাইটা খুব টেস্টি হয়, ভালো লাগে, তাই হাতেই আমরা বানাই। সেগুলো আমরা তো অনেকেই খাই, মানে বাজারের সময় অনেক খাই, কিন্তু হাতের সেমাই বানা ভালো লাগে, তাই হাতে বানাই আমরা। আপনার নাম? হাসিনা খাতুন। এই তো আমাদের মানে প্রধান উৎসব ঈদ, দুটো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এটা ঈদুল ফিতর আছে, তাই আমরা আর কি নিজে হাতে গড়া সেমাই প্রত্যেক পরিবারে বানানো হয় এটা, তাই জন্য আমরা প্রত্যেক পরিবারে এটা সেমাই বানাই। বছর বছর ধরে চলে আসছে এই ঈদের মানে এই সেমাই বানানো, তাই আমরা এটা বানাই। এটা কুশন করুন, বাজারের সেমাই পাওয়ানো যায়, তবু আমরা ওটা কিনে নেই আর কি বাজারের সেমাই, তবু ওটাই কেমিক্যাল মেশানো থাকে, তাই আমরা এই সেমাই নেই, তবু অতটা বেশি না। কিন্তু হাতে গড়া সেমাই আমাদের সবারই প্রিয়, তাই আমরা এই হাতে গড়া সেমাই বেশিরভাগ তৈরি করি বাড়িতে। আপনার নাম? হানিফ মল্লিক। মেহরুন্নেসা, সাবানা খাতুন, রোশনারা বিবি, আয়নাল হক প্রমুখরা বলেন, বাজারের সেমাইয়ে অনেক কেমিক্যাল মেশানো থাকে, ভেজাল থাকে, তাই বাড়িতে বানানোর সেমাই ব্যবহার করা হয়, এর স্বাদও খুব ভালো। আমাদের যে ঈদ বছরে দুবার হয়, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তাই ঈদুল ফিতর ঈদে আমরা অনেক উৎসব মানে বড় উৎসব বড় করে আয়োজন হয়, তাই আমরা বাড়িতে ঈদ সেমাই তৈরি করি। হাতে বানাতে সেমাই কিন্তু অনেক টেস্টি হয়, বছরে একবার তৈরি করি এবং আত্মীয় স্বজন সবাইকে মানে ভাগ করে দেই। এবং আমাদের যে বাজারে যে সেমাই হয় সেগুলো সবসময় ব্যবহার করি, সবসময় খাই, কিন্তু তাই আমরা বাড়ির সেমাইটা বেশি টেস্টি হয়, তাই আমরা বাড়ির সেমাই তৈরি করে খাই। আপনার নাম? মেহরুন্নেসা। প্রথম উৎসব হলো ঈদ, তার থেকে আমাদের ঈদ হলো দুইটা, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। তা প্রধান উৎসব হলো আমাদের এই ঈদুল ফিতর। তো আমরা এই ঈদুল ফিতরে আমরা সেমাই বানাই, আমরা পরিবার মিলে সবাই সেমাই বানাই। আর এই সেমাই বানানো এই জন্য হয়, বানানো করা হয়, এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো ইয়ে নাই, আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি এই সেমাই এই জন্য আমরা বানাচ্ছি। বাজারে এই সেমাই অনেক পাওয়া যাচ্ছে আর বাজারের সেমাইও অনেক ভেজাল, এর মধ্যে কেমিক্যাল মেশানো থাকে, এই জন্য আমরা বাজারে নিয়ে আসি না সেমাই, এই জন্য আমরা বাড়িতে বানাই। আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের বাড়িতেও দেই আর আমরাও নিজেরাও এই বানানো সবাই খাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আয়নাল হক।